সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শম্পা, জানতে চাই মেলায় জামদানি শাড়ি ছাড়াও আর কি কি পণ্য এসেছে, আর দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, জামদানির দরদাম কেমন? এটা মূলত একটি প্রদর্শনী এবং এখানে জামদানি ছাড়া, যেহেতু এটি জামদানির প্রদর্শনী, এখানে কিন্তু জামদানি ছাড়া অন্য কোনো ধরনের কোনো কাপড় বা পণ্য আসলে নেই। এবং যদি একটু বলি যে এখানে প্রদর্শনীর জন্য একটি মাত্র আয়োজক কমিটি রয়েছে এবং তারা নানান জায়গা থেকে নানান ধরনের জামদানি নিয়ে এসেছে। এটি মূলত প্রদর্শনী, এখানে বিক্রি খুব কম হচ্ছে, একটি মাত্র স্টল রয়েছে যেখানে জামদানি শাড়ি পাঞ্জাবি বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে এখানে শাড়ি পাঞ্জাবির পাশাপাশি জুতো এবং ব্যাগও রয়েছে, যেই ব্যাগগুলোর বাইরের ডিজাইনে কিন্তু জামদানি শাড়ি রয়েছে। সেই সাথে জুতোর ডিজাইনেও আমরা দেখেছি যে জামদানি শাড়ির কাজ করা সুতো এবং কাপড় দিয়ে আসলে জুতার ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। সেই সাথে যদি জামদানির ইতিহাস সম্পর্কে একটু বলি, জামদানি কিন্তু 2016 সালে আমরা যে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে যে স্বীকৃতি সেটি পেয়েছি, জামদানির স্বীকৃতি আমাদের মিলেছে নভেম্বরে 2016 সালে। এবং আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু একটি তাঁত পরিবার রয়েছে, তারা কিন্তু আমাদেরকে জামদানির যে ইতিহাস ঐতিহ্য সেটি বর্ণনা করেছেন। তাদের কথার থেকে আমরা জানতে পেরেছি যে জামদানির শাড়িতে যে সুতোর বুনন হয়, সেই সুতোর সংখ্যা অনুযায়ী কিন্তু তাকে বলে শানা। এবং যেই শাড়ির শানা বা যেই কাপড়ের শানা যত বেশি হয়, সেই কাপড়ের দাম তত বেশি হয় এবং সেই কাপড় বুনতে তত বেশি সময় লাগে। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে একটি শাড়ি বুনতে কখনো কখনো 3 সপ্তাহ থেকে শুরু করে সেটি 1 বছরও লেগে যায়। যত বেশি শানা হবে তত আসলে সময়টা বেশি লাগবে। আমরা এখানে দেখেছি যে শানার পরিমাণ 1600 থেকে 2400 পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ একটি শাড়িতে যে লম্বালম্বি আকারের সুতোগুলো থাকে সেই সুতোর সংখ্যা যেটি 1600 সেটিকে বলে 1600 শানার শাড়ি, এবং যেটি 2400 সুতো থাকে সেটিকে বলে 2400 শানার আসলে শাড়ি। এই ছিল জামদানির আসলে যেই ঐতিহ্য বা যে ইতিহাস সেটি। এবং সেই সাথে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, এই প্রদর্শনীটিতে চলবে 29 তারিখ পর্যন্ত। এটি শুরু হয়েছে গতকাল এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে। এই ছিল আমার কাছে শিল্পকলা একাডেমি থেকে জামদানি প্রদর্শনীর সবশেষ তথ্য। রাজধানীর জামদানি মেলা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।